এখানে রিমা 30 করছি বাসমতি হলুদ আর লবণ ছাড়াও আমি লেবু রস দিয়ে দিচ্ছি শুধু বাসমতি এরপর হলুদ হলুদ ধনে জিরে লবণ একটু লেবু রস আর রসুন একটু পেস্ট দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে একসঙ্গে ভেজে নিচ্ছি মাছ এক পাশে ভাজা হয়ে গেছে আমি এখন অপর পাশে ভেজে নিচ্ছি এখন অন্য পাশে উল্টে দিলাম একটু ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটা একটা করে আর এখানে পেঁয়াজগুলো ভেজে নিব এটা মাছের মশলা তাই আমি পেঁয়াজগুলো ভেজে কাঁচামরিচ ধনে পাতা টমেটো দিয়েই ভেজে তুলে নিব মাছগুলো তুলে রাখলাম এখানে একটু লবণ দিয়ে আসলে আমি দিয়ে দেবো টমেটো কাঁচামরিচ টমেটো পেস্ট সামান্য লবণ আর এভাবে রান্না করলে পেঁয়াজটা দিয়ে ভেজে তাহলে মাছের যে তেলটা থাকে সেটা নষ্ট হয় না আর এটা মাছের সাথে খেতেও খুব মজা লাগে মাছের এই ঝোলটা সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতাটা একটু নেড়ে মাছ যেটা ভেজে রেখেছি সে মাছের মধ্যে দিয়ে দেব মশলা ঢেলে দিলাম মাছের উপরে আর এই মরিচটা দিয়ে রুই মাছটা খেতে খুব মজা লাগবে তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এভাবেই মরিচটা দিয়ে মশলার সাথে মাখিয়ে মাছটা খেতে পারেন আলু দিয়ে রান্না খুব পছন্দ করে আর এখানে গরুর মাংস রান্না করছি এটা আমি আলু দিয়ে রান্না করব কারণ আমার বাচ্চারা মাংস আলুটা খুব পছন্দ করে আর আমি এখানে সব মশলা মাখিয়ে রান্না করে ফেলব তারপর আমি পরে আলুটা দেব সব মশলা তেল দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করছি আপনারা চাইলে আগে সব কিছু মিশিয়েই মেট করে রাখতে পারেন এতে অনেক মজা হয় আর ইনস্ট্যান্ট যদি রান্না করতে চান তাহলে এভাবেই সব কিছু মিশিয়েই রান্না করতে পারেন এখানে আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলার গুঁড়ো যেটা মেজবানি মশলা জিরে ভাজা গুঁড়ো চামড়িচ একটা সামান্য ধনেপাতা ছিটিয়ে দিলাম খিচুড়ি দিও গরুর মাংসের সাথে আলু সেটা খুব ভালো লাগে এখন একটু ঢেকে রাখছি আর মাছটা একদম কমিয়ে দিচ্ছি সাথে একটু তেল এই মাছের তেলটা অনেক মজা আর মাছটা যদি ভাজা হয় আরো ভালো লাগে সাথে কাঁচামরিচ রান্নাটি কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এভাবেই ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ